এখন এসে গেছি আমাদের ক্রুজের ছাদে। ছাদে একটা সুন্দর সুইমিং পুল রয়েছে, আর সুইমিং পুলের পাশে বসার সুন্দর জায়গা রয়েছে, বা শুয়ে শুয়ে বইও পড়া যেতে পারে। তবে সুইমিং পুলে কেউই নামছে না, আমি একবার হাত দিয়ে দেখলাম জলটা কিন্তু বেশ ঠান্ডা, তো সেই জন্যই হয়তো এখন অব্দি কেউ নামছে না। তো আজকে আমাদের ইজিপ্ট যাত্রার পঞ্চম দিন, আর ক্রুজে আমাদের তৃতীয় দিন। আমাদের 3 নাইটস আর 4 ডে ক্রুজ। তো কালকে আমাদের ক্রুজ থেকে ডিসএম্বার্কমেন্ট হবে, আর সেখান থেকে আমরা নেমে আবার ট্রেন ধরে ফিরব। দেখি একবার, আমার ইচ্ছা আছে নামার, যদি হয় দেখি। সামনে আর একটা ক্রুজ চলছে, এটা একদম ক্রুজের সামনে দাঁড়িয়ে আছি ছাদ থেকে, এর ভালো ভিউ পাওয়া যাচ্ছে। নিচে গিয়ে দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু ওটা শুধুমাত্র ক্রুরাই যেতে পারছে, সাধারণ লোকের ওই জায়গাতে প্রবেশ নেই। হয়তো জলে পড়ে যেতে পারে বা এই ধরনের কিছু ব্যাপার আছে, সেই জন্যই হয়তো এই রেস্ট্রিকশনটা দেওয়া রয়েছে। কিন্তু উপর থেকেও বেশ ভালোই দেখা যাচ্ছে। দূরে কিছু নৌকো একটু আগে দেখছিলাম, ওই যে ক্রুজগুলো দূরে কিছু রয়েছে, কিন্তু আরও নৌকোও আছে, মাঝে মাঝে আসছে, কারণ সাইড দিয়ে জনবসতি রয়েছে দেখা যাচ্ছে, তো সম্ভবত সেখান থেকেই কিছু ছোট ছোট নৌকো আসে। তো আবার যদি চোখে পড়ে তখন ভিডিও করব, এর আগের বার ভিডিও করতে পারিনি। সায়ত্রী আর শ্রুতি ঘরে বসেছিল, তো ওদের গিয়ে ডেকে নিয়ে এলাম, বললাম যে ঘরের থেকে উপরে এসে অনেক ভালো দেখা যাচ্ছে, আর কোনো একটা শহরের কাছাকাছি আমরা এসেছি, তো ওই দূরে দেখা যাচ্ছে ওই একটা মসজিদ দেখতে পাচ্ছি, আরও কিছু বাড়িঘর আছে। আর এই যে নৌকোগুলোর কথা বলছিলাম, এই হচ্ছে সেই নৌকোগুলো, এরকম আমরা আরও আগে দেখেছি। তো এরা সম্ভবত কিছু জিনিসপত্র বিক্রি করে শুনলাম, তো দেখা যাক কী বিক্রি করে। এখন অবধি আমাদের কাছাকাছি আসেনি, আমি জানি না যদি ক্রুজটা যখন কোথাও গিয়ে দাঁড়াবে তখন বিক্রি করবে কিনা। একদম ক্রুজের কাছে এসে গেছে এরা, কিছু বিক্রিপাট্টা করবে, কিছু কাপড় টাপড় আছে মনে হচ্ছে। সবাইকেই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে কিন্তু কেউই কিনছে না। তো সামনে এসনা লক আসছে, এই এসনা লকটা আমরা পার করব। পরপর ক্রুজ পার করছে, আমাদের আগে আর একটা ক্রুজ দাঁড়িয়ে আছে, তো ওটা যেতে পারলে তারপরে আমরা যাব। এই এসনালক ক্রস করে গেলাম, তো আর পরে এরপরে মানে ঘন্টা দেড়েক আছে, তারপরে আমরা লাকসার পৌঁছে যাব। লাকসার পৌঁছে গিয়ে বিকেলবেলা
আমরা নেমে এখান থেকে যাব লাক্সার টেম্পল আর কার্নার টেম্পল। কার্নার টেম্পলে লাইট অ্যান্ড সাউন্ড শো আছে রাত্রিবেলা, তো সেটা দেখে তারপরে আবার কুজে ফিরে আসব। এসে গেছি লাঞ্চ করতে, আজকে দেখা যাক কি আছে। এটা কিছু একটা ঢেঁড়স দিয়ে একটা সবজি করেছে, এসব তো খাবো না। একটা আছে বিফ ব্রেজিয়ার, এটা টেস্ট করে দেখবো কেমন লাগে। আর সেই ব্রেডগুলো আছে যথারীতি, যেগুলো প্রত্যেক বাড়ি থাকে কিন্তু কেউই বোধ হয় খায় না। আর আজকে স্পেশাল কি বানাচ্ছে দেখি, কাকা আমাকে চিনে গেছে, এখন দেখলেই থামস আপ দিচ্ছে। এখানে স্যালাড ফ্যালাড রাখা আছে, আর এদিকটাতে আজকে দিয়েছে মানে আলুর কিছু একটা, আলু সেদ্ধ নাকি আলুর কিছু একটা তরকারি, আর সর্টেড ভেজিটেবল, আর ফ্রাইড চিকেন আছে। ফ্রাইড চিকেনটা টেস্ট করে দেখবো কেমন হয়, মাছের কিছু থাকলে ভালো হতো। এখানে আগে খেয়েছি, মাছটা বেশ টেস্টি ছিল, জানি না এবার ওই লোকটা কি করছে বুঝতে পারলাম না, কি জিজ্ঞেস করতে হবে স্পেশাল কি আইটেম আছে। শ্রুতি কুচি চিকেন নিয়ে নিয়েছে, ওদের নেওয়া হলে আমি যাব। এদিকটাতে স্যালাড, এগুলো তো ছুঁয়েও দেখবো না। শ্রুতি সব কিছু অল্প অল্প করে নিচ্ছে, টেস্ট করে দেখছে, খাক না খাক ইচ্ছা আছে। এই যেটা বলছিলাম যে জেনারেলি ইউরোপিয়ানরা এগুলো খুব প্রেফার করে। এদিকটাতে ডেজার্ট রয়েছে, কালকে একটুখানি টেস্ট করেছিলাম, ভালোই ছিল, কম মিষ্টির মধ্যে অনেক কিছু ছিল। আমরা ক্রুজ থেকে নেমে এখন এলাম লাক্সার টেম্পলে, গাড়িতে আসতে মোটামুটি 30 মিনিট মতো লাগলো, এরপরে কার্নার টেম্পলে যাব। তো লাক্সার টেম্পল হচ্ছে নাইলের ইস্ট ব্যাংকে। এই মন্দিরটা তৈরি হয়েছিল 1400 BC-তে, মানে আজ থেকে 3500 বছর প্রায় হয়ে গেছে, 3500 বছরের আগের মন্দির। এটাও অন্য মন্দিরগুলোর মতো ধুলোবালি এবং পাথরের স্তূপের তলায় চলে যায়, এবং বহুদিন পরে এটা আবিষ্কার হয়, ওই 1880-85 ওরম সময় নাগাদ এটার এক্সকাভেশন শুরু করে প্রফেসর গ্যাস্টন মাসপেরো বলে একজন। তো তারপর থেকেই আস্তে আস্তে এটা ডিসকভার হতে থাকে, এবং এক্সকাভেশনগুলো নানান সময় অবধি চলে, 1960 সালে এসে পুরোপুরি এক্সকাভেশন শেষ হয় আর কি। তো এই মন্দিরটার জাস্ট উল্টো দিকেই একটা রাস্তা রয়েছে, সেটা দেখাবো, সেটার নাম হচ্ছে স্ফিংস এভিনিউ। আমরা ভাবলাম এটা জাস্ট সামনেটা দেখে পরে যাই। তো এই স্ফিংস এভিনিউয়ের চতুর্পাশে পরপর পরপর প্রচুর স্ফিংস রাখা রয়েছে, বোধহয় সম্ভবত বললে 100টা মতো আছে। তবে দেখছি যে ম্যাক্সিমাম স্ফিংসেরই মুখগুলো ভেঙে গেছে, তো সময়ের সাথে সাথে এই অবস্থা হয়েছে। তো বলছে এই রাস্তা দিয়েই নাকি যে রামেসিস টু ছিল সে এসেছিল বিয়ে করতে আর কি। ঠিক আমি বুঝলাম না, গাইড যেটা বললো যে কিছু সিক্রেট ম্যারেজ ছিল, সিক্রেট ম্যারেজ না সিক্রেট ম্যারেজ এদের কথা আমি ভালো বুঝতে পারি না, তো ওইরকম টাইপের কিছু একটা বললো যে বিয়ে করার জন্য এই রাস্তা দিয়ে এসেছিলো, একটা পালকি টাইপের ছিল সেটাই চড়ে। তো সেই জন্য এই রাস্তাটার দুপাশেই এই স্ফিংসগুলোকে রেখে দিয়েছে। তো স্ফিংস এভিনিউ দেখে আবার চললাম আমরা লাক্সার টেম্পলের এন্ট্রেন্সের দিকে। সামনে বেশ বড় বড় মূর্তি রয়েছে, রামেসিস টু এর মূর্তি, এগুলোকে পেরিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। তো যেটা শুনলাম গাইড যতটুকু বললো আর আমি শুনে যা বুঝলাম, যে এই টেম্পলটা কিন্তু শুধুমাত্র একজন রাজা বানায়নি, তো অনেকের কন্ট্রিবিউশন আছে, কেউ খানিকটা বানিয়েছে কেউ বাকিটা বানিয়েছে। তো রামেসিস টু তো বানিয়েছিল, তার সাথে তুতান খামেনও নাকি খানিকটা তৈরি করেছে, এবং এর পিছনের দিকটা যে আছে সেই দিকটা নাকি অ্যামেনহটেপ থ্রি, যে ইজিপশিয়ান 18th ডাইনাস্টির রাজা ছিল, তো সে সেই পার্টটা করেছে। এটা কিন্তু বেশ বড় টেম্পলটা, মানে
ডেপথটা আউটার কলাপস আর আউটার বেশ বড়। ওই দেখো ওইগুলো তো হাইরোগ্লিফিকে লেখা উপরে দিয়েগুলোতে কার্তুষ শ্রুতি আমার ফটো তুলছে এখন, এদিকে যাওয়ার সময় হয়ে এলো, আবার কুজে ফিরতে হবে, তারপরে ডিনার করে রাত্রে নাকি নাচ টাচ আছে, দেখা যাক কেমন নাচ হয়। কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, তো জাস্ট একবার উঁকি মেরেই চলে আসবো, দেখি নাচ টাচ রেকর্ড করতে দেয় কি না, যদি দেয় তাহলে দেখাবো আর কি। সবাইকেই ডাকছে নাচার জন্যে, কিন্তু সবাই দেখছি সংকোচ বোধ করছে, কেউই এগোচ্ছে না। আমি তো নাচটা কিছু জানিও না, তো আমাদের পরিচিত একজন আছে অর্পিতা, ও সবাইকে নাচটা শিখিয়ে দেয়, নিজেও খুব ভালো নাচ করে, তো ওর থেকে যদি নাচ শিখে আসতে পারতাম তাহলে হয়তো সহযোগিতার হাত বা সহযোগিতার পা বাড়িয়ে দিতে পারতাম। যাই হোক, এই ভিডিও একখানেই শেষ করি, আবার দেখা হবে পরের ভিডিওতে।